হবিগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এবং এই জেলা সিলেট বিভাগের অন্তর্ভুক্ত। ইংরেজ শাসনামলে 1867 সালে হবিগঞ্জকে মহকুমা হিসাবে ঘোষণা করা হয় এবং 1878 সালে হবিগঞ্জ মহকুমা গঠন করা হয়। প্রশাসনিক সুবিধার জন্য 1984 সালে হবিগঞ্জ মহকুমাকে পূর্ণাঙ্গ জেলায় উন্নীত করা হয়। বাংলাদেশের 64 জেলার মধ্যে হবিগঞ্জ জেলার জেলাকোড 53। এই জেলার নামকরণ নিয়ে একটি বিশেষ তথ্য পাওয়া যায়। সুফি সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অনুসারী সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির পুণ্য স্মৃতি বিজড়িত হবিগঞ্জ একটি প্রাচীন এবং ঐতিহাসিক জনপদ। ঐতিহাসিক সুলতানসি হাবিলিয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ হেদায়তুল্লাহর পুত্র সৈয়দ হবিবুল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। সৈয়দ হবিবুল্লাহর নাম থেকে হবিগঞ্জ জেলার নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 11 সেক্টরের মধ্যে হবিগঞ্জ জেলা 3 সেক্টরের অধীনে ছিল। তবে এই জেলার কিছু অংশ 4 সেক্টরের অধীনে ছিল। হবিগঞ্জ জেলার মোট আয়তন 2636.58 বর্গ কিলোমিটার। এর পূর্বে মৌলভীবাজার ও সিলেট জেলা, পশ্চিমে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা, উত্তরে সুনামগঞ্জ জেলা এবং দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত। 2011 সালের জনশুমারি অনুযায়ী হবিগঞ্জ জেলার মোট জনসংখ্যা প্রায় 2,89,000। হবিগঞ্জ জেলায় উপজেলা সংখ্যা 9, যথাক্রমে হবিগঞ্জ সদর, লাখাই, মাধবপুর, চুনারুঘাট, বাহুবল, নবীগঞ্জ, বানিয়াচং, আজমিরিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ। পুলিশ থানা সংখ্যা 9 এবং জাতীয় সংসদে আসন সংখ্যা 4। হবিগঞ্জ জেলা শহর খোয়াই নদীর তীরে অবস্থিত। এছাড়া কুশিয়ারা, করাঙ্গি, রত্না, সোনাই, বরাক প্রভৃতি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে। হবিগঞ্জ জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে। এগুলোর মধ্যে সাতসরি জাতীয় উদ্যান, রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য, বিবিয়ানা গ্যাসফিল্ড, বৃহত্তম গ্রাম বানিয়াচং, শঙ্করপাশা শাহি মসজিদ, বিতঙ্গল আখড়া, সাগর দিঘি, তেলিয়াপাড়া স্মৃতিসৌধ প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। হবিগঞ্জ জেলায় অনেক উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন, যাদের মধ্যে মুক্তিযুদ্ধের চিফ অব স্টাফ মেজর জেনারেল এম এ রব, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্ত, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী, সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া, বুয়েটের প্রথম উপাচার্য এম এ রশিদ, সঙ্গীতশিল্পী সুবীর নন্দী বিশেষভাবে উল্লেখযোগ্য। হবিগঞ্জ জেলা চায়ের জন্য বিখ্যাত।